আমি গ্লোরিয়া পলমি সিং, হোলি ট্রিনিটি চার্চের সদস্যা, খ্রিস্টপুর ইম্মানুয়েল চার্চের সকলকে জানাই অনেক ধন্যবাদ। এই সুন্দর অনুষ্ঠান আপনারা অনুষ্ঠিত করেছেন এবং আমরা খুব আনন্দিত, বিশেষত আমি, যে আমি অংশগ্রহণ করতে পারছি। এবং আজকের যে মূল বিষয় প্রিচিংয়ের, সেটি হচ্ছে প্রথম করিন্থীয় 16:13-14 এবং এটি আলোচনা করার আগে আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, দয়ালু যিশু, তোমাকে অনেক ধন্যবাদ দিই এই দিন দেখানোর জন্য। প্রভু, সে সকলকে আশীর্বাদ করো যারা যারা এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে, এবং আমাকে আশীর্বাদ করো যাতে আমি তোমার বাক্য বলতে পারি সুন্দরভাবে। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, আমিন। আজকের মূল বিষয় আমরা সকলে জানি, আবার বলি, প্রথম করিন্থীয় 16:13-14, যেখানে সাধু পৌল আমাদেরকে বলছেন, তোমরা সতর্ক থেকো, বিশ্বাসে স্থির থেকো, সাহস যোগাও, বলবান হও, তোমরা যা কিছু করো তা ভালোবাসার সঙ্গে করো। এর পেছনে যে বিষয়টি, মূল বিষয়টি, 16 যদি আমরা দেখি, প্রথম করিন্থীয় 16 যদি আমরা দেখি, ওখানে সাধু পৌল বলতে চেয়েছেন বিশেষ কিছু নিয়মাবলীর কথা, এবং তার মধ্যে প্রধান যে নিয়মাবলী সেটি তিনি তাদের তখনকার সময় তিনি করিন্থীয় মণ্ডলীদেরকে বিশেষ করে বলছেন যে তোমরা যা আয় করো দৈনন্দিন, তার মধ্যে থেকে কিছুটা তোমাদের মণ্ডলীর কাজের জন্য রেখো, যাতে তোমরা সেটা পরবর্তী সময় কাজে লাগাতে পারো, কোনো দুঃসময় তোমরা সেটাকে কাজে লাগাতে পারবে। এবং এই যে নিয়মাবলীটি যেটা সাধু পৌল দিয়ে গেছেন, এবং এটাও বলে গেছেন যে সাহস করো, এটার সাথে খুব সুন্দরভাবে মিল খাচ্ছে, এই নিয়মাবলীর সাথে মিল খাচ্ছে, যে তোমরা অর্থ বাঁচিয়ে রাখো এবং তোমরা সাহস করো। এটার সাথে আমরা কী মিল পাচ্ছি? সাহস করো এই যে আমরা তখনকার যুগের সাথে যদি এখনকার যুগ মেলায়, মানে আমরা এটা বলতে পারি যে সাধু পৌল হয়তো ভবিষ্যৎবাণী করে গেছেন যে এরকম একটা দুঃসময় আসবে যখন লোকেরা অর্থনীতির দিক থেকে খুব বাজেভাবে ভুগবে। যেমন আমরা জানি যে এখন করোনা মহামারীতে আমাদের আর্থিক অবস্থা, অনেকের আর্থিক অবস্থা খুব বাজে চলছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকের চাকরি খোয়া গেছে, খাওয়ার সেরকম পয়সা নেই, কেউ না খেতে পেয়ে মরছে। তো এইটা কেন বলছে? ঈশ্বরের নামে বাঁচিয়ে রাখা মানে শুধু ঐশ্বরিক কাজে নয়, যদি আমরা মানুষকে সেবা করতে পারি সেই টাকা দিয়ে, সেটাও ঈশ্বরকে সেবা হচ্ছে। তাই সাধু পৌল বলছে যে দুঃসময়ের জন্য আমরা যেন ঈশ্বরের কাজে টাকা জমিয়ে রাখি। এবং ঈশ্বরের কাজ শুধুমাত্র মণ্ডলী বা গির্জের কাজ বোঝায় না, সেটা অবশ্যই বোঝায়, কিন্তু তার সাথে সাথে মানুষকে সেবা করার কাজও বোঝায়। এবং আমরা এখানে দেখছি যে প্রথম করিন্থীয় 16:14 যদি আমরা দেখি, সাধু পৌল এটা বলছেন যে তোমরা যা করো ভালোবাসার সঙ্গে করো। আমরা জানি যে এখন করোনা মহামারীতে আমরা প্রত্যেকে খুব বিভ্রান্ত হয়ে গেছি, আমাদের মন প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আমরা চারিদিক থেকে আমরা হতাশ হয়ে গেছি। কিন্তু আমরা যদি প্রভু ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং আমরা তার প্রতি যদি পুরোপুরি সমর্পিত, এবং আমরা যদি তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখি এবং এইটা বিশ্বাস করি যে তিনি আমাদের কখনো হাত ছাড়বেন না, তিনি আমাদের কখনো ক্ষতি করবেন না, তাহলে আমরা তাকে ভালোবেসে বাজে পরিস্থিতির মধ্যেও আমরা তার কাজ চালিয়ে যেতে পারি। তাই আসুন আমরা যেন হতাশ না হই, আমরা যেন ঈশ্বরকে ভালোবাসতে থাকি এবং ঈশ্বরের আরাধনা করতে থাকি। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমিন।